বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি 13 আগস্ট 2022 এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স সবকিছু যদি ঠিকঠাক থাকে আলোচনাটা আপনারা 12 তারিখ পাচ্ছেন অর্থাৎ 12 আগস্টই জানতে পাচ্ছেন যে 13 তারিখটা আপনাদের কেমন যাবে এবং যদি একটু 12 তারিখের হরোস্কোপটাকে খেয়াল করেন সেখানে দেখবেন চন্দ্র কিন্তু দুই রাশিতে ছিল চন্দ্র প্রথমে সে মকরের ঘরে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু কুম্ভের ঘরে প্রবেশ করেছিল এবং সেখানে উপস্থিত সে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায় এসে উপস্থিত ছিল এবং শুধু তাই নয় চন্দ্র এবং বুধের মধ্যে একটা কিন্তু দৃষ্টি বিনিময় যোগ কিন্তু ছিল সেই জায়গাটা হরোস্কোপে কিন্তু একটা কন্টিনিউয়েশন ছিল আমরা মেন যে রাশিফলটা যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে আমরা 13 তারিখের প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করব দেখুন 12 তারিখে দুপুরের পরবর্তী সময় থেকে আপনাদের কেমন গেছে শরীর স্বাস্থ্য মন মানসিকতা বিশেষত সন্ধ্যাকালীন সময়টা তার একটা রেস দিয়ে কিন্তু 13 তারিখ সকালটা শুরু হবে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বা সময় অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই চন্দ্র কিন্তু রাহু নক্ষত্র শতভিষা নক্ষত্রের আওতায় থাকবে এবং শতভিষা নক্ষত্রের আওতায় আসার জন্য আমি প্রথমেই আমি বলবো যে আপনাদের ভেতরে চঞ্চলতা অস্থিরতা কিছুটা ছটপটে ভাব অনেকের ক্ষেত্রে যারা অল্পেতে টেনশন করেন সেগুলো কিন্তু একটু একটু বিষয় একটু বাড়াকমা এই সময় কিন্তু করতে পারে শতভিষা এখানে রাহু নক্ষত্র রাহু বর্তমানে মঙ্গলের সঙ্গে যুক্ত নেই কিন্তু রাহুর যে অবস্থান সেটা কিন্তু সব সর্বদাই কিন্তু কিছু জায়গায় একটু ভ্রম কিছু বিষয় অস্থিরতা কিছু বিষয় চিন্তা বাড়া ভাবনা বাড়া এগুলো কিন্তু সৃষ্টি করে থাকে তো এই দিকটা হরোস্কোপে যদি দেখি আমরা সেটা কিন্তু অবশ্যই দুর্বল ভাবের মধ্যে হরোস্কোপে থাকছে এবং যারা কিন্তু অতিরিক্ত চিন্তা করেন যারা একটু ছটপটে স্থির চিত্তে এক জায়গায় থাকতে পারেন না তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু দুর্বলতার মধ্যে থাকছে তবে রাহুর কিন্তু সহজাত গুণ আছে রাহু হচ্ছে ইনফরমেশান রাহু হচ্ছে কানেকশান অর্থাৎ যোগাযোগ কোনো বিষয়ে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো বিষয়ে কোনো কিছু খোঁজ খবর নেওয়া এগুলো কিন্তু রাহুর আওতায় থাকে রাহু হচ্ছে এক জায়গায় স্থির নয় রাহু হচ্ছে অস্থির এনার্জি তো সাধারণভাবে যেসব প্রফেশনে ঘুরে ফিরে কাজ আউটডোর ওয়ার্কস মুভমেন্ট ঘোরাঘুরি এগুলো কিন্তু বেশি আছে সেই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে আপনি যদি কোনো ধরনের ফিল্ড ওয়ার্কিংয়ের সঙ্গে যুক্ত থাকেন আপনি যদি অনলাইনের কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন আপনি যদি কোনো বিষয়ে ট্রাভেলিং পেশার সঙ্গে যুক্ত থাকেন রাহু হচ্ছে ফরেন থিং বৈদেশিক বিষয় যে কোনো ক্ষেত্রেই আপনার চাকরি ব্যবসা প্রফেশনের ক্ষেত্রে আপনি যদি কোনো বিদেশি কোনো কানেকশানের সঙ্গে যুক্ত থাকেন বৈদেশিক কোনো যোগাযোগের মধ্যে আপনি যদি থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার পক্ষে যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা আমরা হরোস্কোপে এখানে দেখতে পাবো এবং রাহুর এই যে প্রভাবটা সেটা হচ্ছে অবশ্যই এখানে মাস কমিউনিকেশান মাস কন্ট্যাক্ট যারা পাবলিক ডিল করছেন যারা কাস্টমার হ্যান্ডেল করছেন ক্লায়েন্ট ডিল করছেন সেই যে মাস কমিউনিকেশান মাস কন্ট্যাক্ট অনেকের সঙ্গে একসাথে যাওয়া গ্রুপ কিছু কাজ করা সেগুলোর ক্ষেত্রে রাহু কিন্তু ভালো ফল দেবে মাস কমিউনিকেশান মাস কন্ট্যাক্টের ক্ষেত্রে তবে জন্মশকে যদি কোনো কারণে কেতু নেগেটিভ থাকে বা চন্দ্রবুধের যোগ থাকে সেক্ষেত্রে গ্রুপ ওয়ার্কগুলো একটু সমস্যা থাকতে পারে কারণ চন্দ্রবুধের যোগ থাকলে গ্রুপ ওয়ার্কে সমস্যা বা কারোর সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি সূত্রপাত হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন শুধু রাহু নক্ষত্র নয় চন্দ্র এবং বুধ একে অপরের অপোজিট এরকম কেন কারণ হচ্ছে চন্দ্র হচ্ছে আমাদের আবেগ অনুভূতি ইমোশান আর বুধ হচ্ছে যুক্তি যেখানে কোনো আবেগের কোনো জায়গা নেই দুই বিপরীতধর্মী এনার্জি যখন একসঙ্গে থাকছে এখানে চন্দ্র এবং বুধ তখনই কিন্তু এই তর্ক বিতর্ক ঝগড়া কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি বেশি শত এগুলো কিন্তু হওয়ার টেন্ডেন্সি একটা হরোস্কোপে আমরা পাচ্ছি রাশি লগ্ন আপনার যাই হোক না কেন স্বভাবজাত বৈশিষ্ট্য যদি এরকম থাকে আপনি কোনো দোধুল্যমান চট করে ডিসিশান নিতে পারেন না এটা নেবেন না ওটা বা চট করে কোনো ধরনের কংক্রিট বিষয়ে আসতে পারে না তাহলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে একটু মানসিকভাবে কিন্তু নেতিবাচক প্রভাবশালী হতে পারে তো সেই বিষয়টা আপনাদের কিন্তু সকলকেই কিন্তু একটু খেয়াল রাখতে হবে রাহু কিন্তু সাহস সাহসিকতাকে রিপ্রেজেন্ট করে সাধারণত পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন ডিফেন্সিভ রেস্কিউ টিমে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং সামাজিক স্তরে যারা ধরুন মাটি কাটার কাজ করছেন নোংরা পরিষ্কার রাস্তার কাজ করছেন যে কাজগুলোর হয়তো যে সকলের পক্ষে করা সম্ভব না এই ধরনের কাজগুলোর সঙ্গে যারা যুক্ত হয়ে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো কাটার সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি শতভিষা নক্ষত্র এটা কিন্তু এই যে নক্ষত্র নিয়ে এতক্ষণ ধরে আলোচনাটা চলছে এটা কোনো একটা নক্ষত্র না শত মানে 100 নক্ষত্র মণ্ডল মিলিয়ে এই নক্ষত্রিক নামটা করা হয়েছে শতভিষা তো এই নক্ষত্রের ভেতর শত বা থাউজেন্ডস হিলিং ক্যাপেবিলিটি বা শত সমস্যার সমাধান বলে আপনারা চট করে বুঝতে পারবেন এই ধরনের বিষয়গুলো এদের মধ্যে দেখতে পাই শতভিষা নক্ষত্রের ক্ষেত্রে সাধারণত আমরা যেটা দেখতে পাই টেকনোলজিক্যাল ফিল্ড আইটি কম্পিউটার সফটওয়্যার এই ধরনের ফিল্ড এদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু যথেষ্ট ভালো ফল থাকে এবং যেখানে টেকনিক্যাল কাজ চলছে টেকনোলজিক্যাল কাজ চলছে সেগুলো কিন্তু শতভিষা নক্ষত্রে যথেষ্ট ভালো ফল থাকে এবং শতভিষা নক্ষত্রের ক্ষেত্রে আমি এখানে বলবো যে
রিপেয়ারিং এর কাজ করছেন, যারা কোনো মিস্ত্রির কাজ করছেন, যারা সূক্ষ্মাতি সূক্ষ্ম কিছু যন্ত্র নিয়ে কাজ করছেন, সেগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। শরতবিষা নক্ষত্র আয়ুর্বেদিক মেডিসিন, মেডিকেল প্রফেশন এগুলোকেও কিন্তু সাপোর্ট করে। যে কোনো ক্ষেত্রে এই ধরনের পেশাগত ক্ষেত্রে যারা যুক্ত হয়ে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল আমরা দেখতে পাচ্ছি। রাহু কিন্তু আমাদের ছকে সব ক্ষেত্রে যে ভালো ফলের কথা বলছি আমি, সেক্ষেত্রে সব ক্ষেত্রে ভালো ফল দেয় না। রাহুর কাজ হচ্ছে ভ্রম ক্রিয়েট করা, ভ্রম। তো সাধারণভাবে যে বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে, নতুন কারোর সঙ্গে আলাপ করছেন, নতুন কোনো বিষয়ে কাজের শুরু করছেন, সেগুলো একটু যাচাই করে নেবেন। কাউকে 100% বিশ্বাস করার আগে সব কিছু 7-5 খতিয়ান দেখে নিলেন, সেগুলো বিষয়ে আপনারা কিন্তু একটু খেয়াল রাখবেন। যেখানে চমক আছে, যেখানে চটক আছে, যেখানে আকর্ষণ আছে, যেখানে মোহ আছে, যেটা হয়তো খুব আপনার চকমকে মনে হচ্ছে, আকর্ষণীয় মনে হচ্ছে, সেটা কিন্তু সবথেকে হয়তো নিম্নমানের প্রোডাক্ট, সেটাই সবথেকে খারাপ হতে পারে। এই বিষয়গুলো কিন্তু আমরা ভীষণ মাত্রায় দেখতে পাবো রাহু নক্ষত্রে। এবং এই যে রাহু নক্ষত্রের প্রভাব, এটা কিন্তু আপনাদের সকলকেই খেয়াল রাখতে হবে। রাহু কিন্তু যে কোনো কিছুতে মানসিক উত্তেজনা ক্রিয়েট করে, আপনার মনকে ক্যাপচার করে, ফলে কারোর থেকে কিছু শুনলেন, কিছু দেখলেন, কিছু জানলেন, সঙ্গে সঙ্গে কোনো ইনস্ট্যান্ট অ্যাকশান নেবেন না। ইনস্ট্যান্ট অ্যাকশান যারা নেন রাহু নক্ষত্রে, কিছু আগে পিছিয়ে না ভেবে কারোর সঙ্গে ঝগড়া জড়িয়ে পড়া, তর্ক করা, এগুলোতে কিন্তু নেতিবাচক ফল দেয়। দেখুন, যে কোনো দিনের নাক্ষত্রিক বিশ্লেষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাক্ষত্রিক বিশ্লেষণ অনুযায়ী যদি আমরা হরোস্কোপটা দেখি, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা পরিষ্কার চিত্র পাবো কোন নক্ষত্রে আজকে দিনটা ভালো যাবে এবং কোন নক্ষত্রে নেগেটিভ যাবে। আমি একটু আপনাদের বলে দিই, আমি নাক্ষত্রিক বিশ্লেষণটা বেশ কিছুদিন ধরেই বলছি। এখানে কিন্তু আমরা সবথেকে ভালো যাদের জায়গাটা থাকছে এবং সবথেকে যাদের সমস্যা প্রবলেম এগুলো আছে, সেগুলোকে আমরা কিন্তু এখানে ডিসকাস করি। তো সেই জায়গাটা খেয়াল রাখবেন, বাকি যে রাশিফলটা আপনারা ফলো করবেন, যাদের বাধা বিপত্তি বা কোনো কাজে একটু সমস্যা বা কাজটা মনঃপূত হলো না তাদের কথা বলবো, এবং যারা খুব স্মুথলি কাজটা করে ফেলবেন, খুব সহজভাবে কাজটা করে ফেলতে পারেন তাদের কথা আমরা জানাবো। আগে নাক্ষত্রিক বিশ্লেষণটা শুনে নিন। তবে নাক্ষত্রিক বিশ্লেষণটা বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি মাঝে মাঝেই দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করছে, এটাই হচ্ছে আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার। আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে, বুকিং করে, বাড়িতে বসে ফোনেই কিন্তু যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। আর অন ফোন আলোচনা মানে ভাববেন না যে কোনো এক দু কথার আলোচনা, ফোনে বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল আলোচনা পাবেন, সমস্ত প্রশ্নের উত্তর ফোনে পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে হবে, যেটা আপনার পক্ষে সব দিক থেকে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এগুলোকে অবশ্যই ফলো রাখবেন, যাতে কোনো ভিডিও মিস করলে সেখান থেকে নোটিফিকেশান পান। আর আপনারা যদি চান নিশ্চয়ই আমাদের চেম্বারে এসেও সাক্ষাৎ করতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা হরোস্কোপে নেই। ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন, নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে ইউটিউবে লক্ষ লক্ষ চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়। হ্যাঁ, আবার আমরা আলোচনায় প্রবেশ করছি। দেখুন, আগে নাক্ষত্রিক বিশ্লেষণটা একটু বলে নিই। তো নাক্ষত্রিক বিশ্লেষণের প্রথমেই যে নক্ষত্রগুলো শুভ আজকের দিনে সেটা আমি বলে দিই। দেখুন, রাহুর যে তিন নক্ষত্র, আজকের নক্ষত্র হচ্ছে অবশ্যই শতভিষা, এবং রাহুর আর দুই নক্ষত্র হচ্ছে আদ্রা এবং সাথী। এই তিন নক্ষত্র কিন্তু আজকের দিনটা মোটামুটি বেশ কাটাবে। এদের ক্ষেত্রে একটু ইমোশান হয়তো বেশি থাকবে, সেন্সিটিভ মাইন্ড থাকবে, কিন্তু তাদের ক্ষেত্রে বড় বিঘ্নতা নেই। এছাড়া মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা, এই নক্ষত্রের আওতায় যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রেও দিনটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকছে, এবং বেশ কিছু ক্ষেত্রে বিঘ্নতা ঠেলে এরা কিন্তু আজকের দিনে এগোতে পারছেন, এবং এটা একটা পজিটিভ পয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে আমি এখানে যে নক্ষত্রগুলোকে ভালো বলবো তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে আমি পুনর্বসু, বিশাখা এবং পূর্বভাদ্রপদ এই তিন নক্ষত্রকেও বলবো, অবশ্যই এরা কিন্তু বেশ কিছু অর্থে ভালো ফল, শুভ ফল এগুলো কিন্তু এরা এখানে পেতে পারেন। শুধু তাই নয়, এখানে আজকে সারাদিনের মধ্যে পুষ্যা, এখানে অনুরাধা এবং অবশ্যই উত্তর ভাদ্রপদ এই তিন নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তারাও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আজকের দিনটা শুভ ফল বা যে কোনো কাজে, যেরকমটা বললাম, বিঘ্নতা ছাড়া কাজ হওয়া বা বিঘ্নতা এলেও এগিয়ে যাওয়া কাজটা ছেড়ে সেটা কিন্তু হতে পারবেন। কিন্তু সমস্যায় যারা থাকবেন তাদের মধ্যে প্রথম সমস্যায় থাকছে হচ্ছে অশ্লেষা, অশ্লেষা বুধের নক্ষত্র, জ্যেষ্ঠা, জ্যেষ্ঠা বুধের নক্ষত্র এবং রেবতী, এই তিন বুধের নক্ষত্রের জাতক জাতিকারা কিছুটা হলেও কিছু বিঘ্নতা, বাধা বা বিপত্তি সম্ভাবনার মধ্যে থাকছেন, কিছু ক্ষেত্রে স্ট্রাগল এদের করতে হতে পারে। এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণা, শ্রবণা গতদিনের নক্ষত্র ছিল, এদের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম, কিছু বাধা, কিছু সমস্যার এগুলোর আভাস কিন্তু এদের জীবনেও কিন্তু থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এবার একটু বার বেলাটা আজকের বলে নিই।
এখানে বারবেলার যে প্রভাবটা আমরা প্রথমেই পাচ্ছি সেটা হচ্ছে এখানে একদম ভোরের দিকে একদম কাক ভোর যেটা বলতে পারেন সেই রকম সময় কিছুটা বারবেলার প্রভাব থাকছে। তারপরে কিন্তু অবশ্যই দুপুর 1:18 থেকে 2:54 এই সময়ের মধ্যে বারবেলার প্রভাবটা থাকছে। তারপর বৈকাল 4:30 থেকে সূর্যাস্ত অবধি বারবেলার প্রভাব থাকছে। অনেকে বারবেলা মেনটেন করেন, বারবেলা দেখে কাজকর্ম করেন, এটা হচ্ছে বারবেলার প্রভাব। আজকের রঙের প্রাধান্য যদি দেখি, দেখুন রাহু সাধারণত ব্ল্যাক বা গাঢ় অন্ধকার কালো এই রঙকে রিপ্রেজেন্ট করে। কালো হচ্ছে যে কোনো রঙকে শোষণ করে, খারাপ বা ভালো এরকম অ্যাসপেক্টে যাবে না, শোষণ করে। তো সেক্ষেত্রে আপনারা যদি মাস কন্ট্রাক্টে যান কোনো বিষয়ে, আপনি অনেকের সঙ্গে কোথাও যাবেন, বেড়াতে যাবেন, কোনো মাস কন্ট্যাক্টে যাবেন, সেক্ষেত্রে ব্ল্যাক রঙটা আপনার রাশি লগ্ন যাই হোক না কেন সেগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। ন্যাচারালি আপনি বাড়িতে পড়ছেন, ছোটোখাটো জায়গায় পড়ছেন, তাতে অসুবিধা হরস্কোপে থাকছে না। তবে কালো রঙ আজকের দিনে আপনাকে ভ্রমিত করতে পারে, যেখানে আপনি ব্ল্যাক রঙের প্রাধান্য দেখবেন বা নাম্বার 4 সংখ্যার যেখানে পাওয়ার দেখবেন সেখানে কিন্তু কিছু জায়গায় ভ্রম আছে, সেটা কিন্তু ভালো করে দেখে নেবেন, বালি সরিয়ে ভালো করে দেখে তবেই ডিসিশন নেবেন, এইটাই কিন্তু মাথায় রাখা দরকার। আর চন্দ্রবুধের সংযোগ, আমি রাশি লগ্নে যাচ্ছি না, কিন্তু জেনারেলি যাদের একটু ভুল বোঝাবুঝি হয়, চট করে কারোর সঙ্গে দ্বিধাদ্বন্দ্বে ঝগড়ায় জড়িয়ে পড়েন, তারা কিন্তু আজকের দিনে সবুজ এবং সাদা রঙটাকেও অ্যাভয়েড করতে পারেন, এটাও কিন্তু আপনাদের একটু মেনটেন করে চলা উচিত হবে। দেখুন আজকে শরীর স্বাস্থ্যটা খুব ভাইটাল। আমি প্রথমেই বলবো গতদিন যার যা রোগভোগ ছিল তার একটা রেস্ট থাকবে। সাধারণত বুধচন্দ্রের কানেকশান স্কিন অ্যালার্জি ব্রঙ্কিয়াল সমস্যা আসতে পারে, গ্যাস অম্বলের হালকা সমস্যা কিছু বিষয় কিন্তু থাকতে পারে। রাহু কিন্তু অনিদ্রা ইত্যাদি রাত্রিযাপন এগুলোকে ইন্ডিকেট করে, এগুলো থেকে যা যা শরীরে সমস্যা হয় আর কি সেগুলো কিন্তু হওয়ার একটা টেন্ডেন্সি আছে। এছাড়া মদ্যপান, মদে আসক্তি, কোনো নেশাদ্রব্যে আসক্তি, যে কোনো এই আসক্তি কিন্তু রাহু বাড়িয়ে দেয়। তো আসক্তিগ্রস্ত হয়ে যদি কোনো শারীরিক সমস্যা থাকে বা মানসিক সমস্যা থাকে সেটাও কিন্তু আজকের দিনে আসতে পারে। আচ্ছা, রাহু কিন্তু লোভ প্রলোভন বাড়ায়, লোভ প্রলোভন আপনি না নিয়ন্ত্রণ করছেন, কিন্তু যারা চুরি করছে, যারা লোক ঠকাচ্ছে তারা কি পারবে? রাহু নক্ষত্রে তাদের প্রভাব প্রতিপত্তি আরও বাড়তে পারে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে অনলাইন ফ্রড চক্র বা আপনার যদি আগে পিক পকেট হয়ে থাকে, কোনো SMS বা কোনো ইমেল জালিয়াতির শিকার হন, অ্যাপ জালিয়াতির শিকার আগে হয়ে থাকেন, বিশেষভাবে সতর্ক থাকবেন এবং যদি কারোর সাথে নাও হয়ে থাকে বিষয়টা কিন্তু চোখ কান খোলা রাখা দরকার। এখানে রাহুর প্রভাবে আপনি এটুকু বলবো যে কোনো কিছু খোঁজ খবর আজকের দিনে নিতে পারেন। টেকনিক্যাল কিছু নিয়ে পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো যেতে পারে। মেডিকেল নিয়ে পড়াশোনা, মিডিয়া নিয়ে কিছু পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে অবশ্যই একদমই মিথ্যা কথা আজকের দিনে বলবেন না। বুধচন্দ্রের কানেকশান ম্যাক্সিমামই দেখবেন, আমি একটু আগেও বললাম, গতদিনও বলেছি যে টেক্সট বা আপনার কলিং ইত্যাদিতে কিছু ভুল বোঝাবুঝি থাকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর এটুকু বলবো খেলোয়াড়দের ক্ষেত্রে, যারা স্পোর্টস পার্সন আছে দিনটা কিন্তু তাদের ক্ষেত্রে বেশ ভালো, ব্রোকারি ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের উপর স্বাভাবিক থাকবে। একটা কথা মাথায় রাখবেন, রবি শনি যোগ শেষ হচ্ছে, বেশ কিছু ক্ষেত্রে রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু কিছু সমস্যার বাতাবরণ 17 তারিখ অবধি থাকতে পারে। তো যারা রাজনীতিবিদ খুব চোখ কান খোলা রেখে বর্তমান সময় এগোবেন, এটা খেয়াল রাখা দরকার। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে বিশেষভাবে নজর দেবেন, তাদের সঙ্গে যদি আপনার কোনো সম্পর্কের সমস্যা থাকে খেয়াল রাখবেন, হাড়ের চোটাঘাত ব্যথা বেদনা এগুলোর সমস্যা টুকিটাকি থাকতে পারে। এবার আমরা লগ্নরাশি আলোচনায় প্রবেশ করছি, ফোন নাম্বার তো পেয়ে গেছেন, অবশ্যই এখানে যোগাযোগ করে নেবেন সমস্যা থাকলে। আসুন এবার লগ্নরাশি আলোচনাটা দেখেন। মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশির 11 ভাবে, রাহু নক্ষত্রে কানেকশান থাকার জন্য আপনাদের, বিশেষত মেষ লগ্ন যাদের, মানসিক চঞ্চলতা, অস্থিরতা, কোনো কাজে একটু বাড়তি দৌড়ঝাঁপ সেগুলো হতে পারে, ডিসিশনে ভুল হতে পারে, কিন্তু প্রাপ্তিস্থান শুভ, আয়ভাব শুভ, ফাটকালাভ হতে পারে, প্রিয় জিনিসপত্র কিছু ক্রয় বিক্রয় এগুলো করতে পারেন। হুজুকে যারা মেতে থাকেন তাদের ক্ষেত্রে একটু সময় নষ্ট হবে, পড়াশোনা বা রুটিন মাফিক কাজ, আপনার সারাদিন একটা ডেলি রুটিন থাকে সেটা একটু পরিবর্তন আজকের দিনে থাকবে। কারোর সাথে দেখা সাক্ষাৎ যোগাযোগ করার ক্ষেত্রে দিনটা ভালো, প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে, দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির কাটবে, পুরনো টাকা করে উদ্ধার বা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, খরচপাতি সামান্য ঊর্ধ্বগামী থাকতে পারে। এর বাইরে কর্মক্ষেত্রে বিশেষত ফাটকা আয়, উবড়ি আয়, বাড়তি খেটে বাড়তি রোজগার, যারা আইটিতে আছেন, ইলেকট্রনিক্স সফটওয়্যার এবং অভিনয় জগৎ, যে কোনো ধরনের শিল্পকলা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, সফটওয়্যার কাজ করছেন,
বিশেষত নিউজ এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, সেগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে সাধারণত সেলফ প্রফেশনগুলো ভালো যাবে, হকারি, স্ট্রিট ফুড, ঘুরে ফিরে ব্যবসা, জেনারেল প্রেডিকশনে যে ব্যবসাগুলো বলেছি, এছাড়া যদি আপনি কোনো আর্থিক লেনদেন সংস্থার সঙ্গে যুক্ত, কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, কোনো ধরনের পলিসি ইত্যাদি কিছু করান, সেগুলোতে ভালো ফল পাবেন। ডেকোরেশন, ক্যাটারিং, মোটর ওপর ভালো ফল আজকের দিনে কিন্তু থাকছে। পেট জনিত সমস্যা, অনিদ্রা, রাত জাগার টেন্ডেন্সি এগুলো বাড়বে। মাইগ্রেন ইত্যাদি সমস্যা যদি থাকে সেটা কিন্তু আজকের দিনে বাড়তে পারে। সন্তান যোগ আসতে পারে, সন্তান ভাব আজকের দিনে শুভ যেতে পারে। কিছু ক্ষেত্রে বাড়ির কাজগুলো আজকের দিনে বা পার্সোনাল কাজগুলো আজকের দিনে হয়ে যেতে পারে। আপকামিং ভিডিওগুলোর মধ্যে অবশ্যই মঙ্গলের রাশি পরিবর্তন আপডেট দেওয়া হয়ে গেছে, আগস্টের রাশি পরিবর্তন আপডেট দেওয়া, আগস্টের রাশিফল আপডেট দেওয়া হয়ে গেছে এবং সূর্যের রাশি পরিবর্তন আসছে। চ্যানেলে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্নশ্রী, বৃষলগ্ন। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির কর্ম হবে, দ্বাদশে রাহুর কানেকশান। দেখুন, বৃষর ক্ষেত্রে আমি প্রথমেই বলবো একটু খরচপাতি বাড়বে, ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো বাড়বে। বৈদেশিক কাজ, বিদেশে যারা আছেন, দূরের কাজগুলো সফলতা লাভের যোগ আছে, ভুল খাতে না খরচ হয়ে যায় সেদিকটা খেয়াল রাখবেন। মাঝে মাঝে একটু মন বিক্ষিপ্ত থাকবে, কুইক ডিসিশনে ভুল হতে পারে, খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে অগ্রগতি থাকবে, সোশ্যাল মিডিয়া, মাস কমিউনিকেশান, ফিল্ড ওয়ার্ক, এনজিও রিলেটেড কাজ, যে কোনো ধরনের ব্যাঙ্কিং সেক্টর বা ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো ফল বা শুভ ফলদায়ী হতে পারে। দূরে পড়াশোনা করার ক্ষেত্রে যোগ আছে, চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো হবে। যারা যে কোনো বিষয়ে অনলাইন এডুকেশন কিছু পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। এছাড়া যে কোনো ধরনের ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে ইত্যাদি, সেক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। দেখুন, চন্দ্র এবং বুধের যে দৃষ্টি বিনিময় সেটা কিন্তু এখানে জমি জায়গা সংক্রান্ত কোনো বিষয়ে কিছু সেল করা, কিছু জিনিসপত্র বিক্রয় করা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো। পার্সোনাল কিছু কাজ করা ভালো, বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান, বন্ধু আত্মীয় সমাগম, এগুলো হওয়ার একটা টেন্ডেন্সি বা আমরা জায়গা হরস্কোপে দেখতে পাচ্ছি। এই জায়গাটা হরস্কোপে অবশ্যই শুভ। এর বাইরে আমি এটা বলবো যে সেবামূলক কাজ, মেডিকেল ফিল্ড রিলেটেড কাজ, অটোমোবাইলের কাজ, কোনো গাড়ির কাজ, যার যা চাকরি ক্ষেত্রটা গতদিন বা ব্যবসার ক্ষেত্রটা গতদিন ভালো গেছিলো সেই ধরনের কাজ, সেলফ প্রফেশন, মিডিয়ার কিছু কাজকর্ম, সেগুলো কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। এছাড়া যে কোনো ধরনের গাছগাছড়া, নার্সারি, কিছু কাজকর্ম যারা করছেন সেগুলো কিন্তু আজকের দিনে ভালো যেতে পারে। লোয়ার অর্গানজনিত কিছু সমস্যা থাকতে পারে, মঙ্গলের সরাসরি দৃষ্টি ব্যবসার স্থানে পড়ছে, ফলত ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভই থাকবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইভেন্ট রিলেটেড ব্যবসা, সেবামূলক কাজ ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে আপনারা মোটের ওপর পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পেতে পারেন। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, দাম্পত্য সুখ থাকবে। প্রেমের ক্ষেত্রে সামান্য ভুল বোঝাবুঝি থাকতে পারে, আদারওয়াইজ ঠিক আছে। ব্রঙ্কিয়াল অ্যালার্জেটিক সমস্যা থাকলে একটু সতর্ক থাকবেন। লোন পাওয়ার জন্য প্রয়াস করতে পারেন, বিশেষত কোনো অফিসিয়াল কাজ থাকলে আজকের দিনে করতে পারেন। চোট আঘাতের টেন্ডেন্সি আছে, চলাফেরার ক্ষেত্রে হেলমেট পরে বা গাড়ির ট্রাফিক রুলস মেনে কিন্তু চলাফেরা করবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মঙ্গল রাশিতে প্রবেশ করেছে, অক্টোবর অবধি থাকবে, ভিডিওটি দেখে নেবেন, সঙ্গে মাসিক রাশিফল সমস্যায় ফোন করতে পারেন। চলে এলাম মিথুন লগ্ন। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশির কিন্তু আজকে ভাগ্যস্থান এবং রাহুর কানেকশান। দেখুন, ভাগ্য রাহু একাদশের কানেকশান, ঘুরপথে হলেও কিছু কাজ আজকের দিনে উদ্ধার হবে। পেন্ডিং কাজ বা বাধাপ্রাপ্ত কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাতে কোনো সমস্যা থাকছে না। সমস্যাটা হচ্ছে বুধচন্দ্র যোগ। বুধচন্দ্র যোগ আপনার মনকে একটু দ্বিধাগ্রস্ত করবে, এটা না ওটা, এদিক না ওদিক, এটা কিন্তু দ্বিধাগ্রস্ত করবে এবং ছোটোখাটো বিষয়ে কাউকে ভুল বুঝতে পারেন বা আপনাকেও কেউ ভুল বুঝতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। পড়াশোনা মোটের উপর ভালো যাবে, হায়ার স্টাডিজ থেকে আরম্ভ করে রেগুলার পড়াশোনা, আপনি কোনো কম্পিটিটিভ জায়গায় যেতে চাইছেন সেগুলো ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের কথা যদি বলি, আজকের দিনটা স্বাভাবিক থাকবে, নতুন প্রেমের যোগাযোগ আছে, কিন্তু রাহুর যেহেতু প্রভাব রাশির পঞ্চমে, যেহেতু কেতু অবস্থান করছে, ইললিগাল অ্যাক্টিভিটিসের কিছু সম্ভাবনা রয়ে যাচ্ছে। তবে ন্যাচারালি আমি মনে করি প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো কাটবে। কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগ ভালো হবে, যে কোনো যোগাযোগমূলক পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। তাহলে ব্যাক অফিস জবের ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর ভালো যাবে, ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা আছেন ভালো যাবে। পুরনো টাকা করে উদ্ধার, গৃহস্থলী কিছু কাজ, বাড়ি গাড়ি ইত্যাদিগুলো সেল ইত্যাদি করার ক্ষেত্রে ভালো। আত্মীয় পরিজনদের শরীর স্বাস্থ্য বিষয়ে একটু সতর্ক থাকবেন। এছাড়া সন্তান যোগ আজকের দিনে আসতে পারে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আসতে পারে, গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে বিশেষত পারিবারিক ব্যবসাগুলো ভালো যাবে, স্ট্রিট ফুড, হকারি, মাইক্রো ফাইন্যান্স, অনলাইনের ব্যবসা বাণিজ্য যেগুলো চলছে সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পেতে পারেন। হাতে কানের ব্যথা বেদনা বা কিছুটা ব্রঙ্কিয়াল সমস্যা এগুলো কিন্তু আসতে পারে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, অল্প কথায় কাজ ছাড়ার চেষ্টা করুন। জব চেঞ্জ, ট্রান্সফার এগুলো চেষ্টা করতে পারেন, অসুবিধা নেই। বৈদেশিক কাজের ক্ষেত্রে কিছু সংযোগ আসতে পারে। ডিটেলটা জানতে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের মঙ্গলের রাশি পরিবর্তনের ভিডিওটা সবাই আগে দেখে নেবেন। মঙ্গল দ্বাদশে দ্বাদশ মাঙ্গলিক যোগ করছে এবং এটা লম্বা সময়, একটা অক্টোবর অবধি ভিডিওটা আপডেট দেওয়া হয়ে গেছে, সঙ্গে আগস্টের রাশিফলটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা।
কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে অষ্টম ভাবে চন্দ্র গোচর করছে এবং অষ্টম ভাবে রাহু নক্ষত্রে থাকছে, রাহু কর্ম হবে। দেখুন কাজের জায়গায় মন বসাতে একটু সমস্যা হবে, দূরের কাজগুলো অগ্রগতি থাকবে, যারা জন্মস্থান থেকে দূরের কাজ কিংবা ঘুরে ফিরে কাজ করছেন সেগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, কিন্তু যৌথ কাজ, গ্রুপ ওয়ার্ক, একটানা কোনো কাজ করতে, এরকম ধরনের কাজ বা মনোসংযোগ যে কাজগুলো করতে হয় সেইগুলোতে কিছুটা গলতি আজকের দিনে থাকতে পারে। বুধ এবং চন্দ্রের কম্বিনেশন শারীরিক কিছু ইস্যু থাকলে সেটা কিন্তু কিছুটা কন্টিনিউ করতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে শুভ যেতে পারে। দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে। কর্মক্ষেত্রে আমি আজকের দিনে ট্রান্সফারের চেষ্টা করা বা কোনো এই বিষয়ে কিছু দূরের কিছু কাজে চেষ্টা করা, যারা ফ্রেশার্স আছে তাদের ক্ষেত্রে সেগুলো করতে পারেন আজকের দিনে। আইনি কাজে রদবদল হতে পারে, সাধারণত ব্যাংকিং ফিল্ড, যে কোনো ধরনের পার্ট টাইম বেসিস কাজ, আইটিতে যারা আছেন তারা ভালো ফল পেতে পারেন। কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো। খাবার একটু খাওয়া দাওয়া রুটিনের পরিবর্তন হতে পারে। পূর্ণ টাকাগুলো উদ্ধারের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের উপর পজিটিভ থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে সাধারণত পারিবারিক ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, হকারি, ফেরি, ট্রান্সপোর্ট এবং গতদিন যার যেসব ব্যবসাগুলো ভালো গেছিলো সেগুলো ভালো যাবে। এবং সেলফ প্রফেশন রিলেটেড যারা আছেন, যারা সোশ্যাল কোনো ওয়ার্কিংয়ের সঙ্গে যুক্ত আছেন, এনজিও রিলেটেড কাজ করছেন, সেগুলোতে আজকের দিনটায় ভালো ফল থাকছে। আর আমি একটা কথা বলবো, যে কোনো কেনাকাটি বা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কাজগুলো পরিকল্পনা মাফিক করার চেষ্টা করবেন। ইনস্ট্যান্ট ডিসিশন বা আজকেই ভাবলেন আজকেই করলেন সেগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আছে, বিশেষত আপনার বাক্যকে একটু নিয়ন্ত্রণে রাখতে পারলে প্রেমের জায়গাটা মোটের উপর স্বাভাবিক থেকে ভালো কাটার সম্ভাবনাই বেশি। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে মঙ্গলের ট্রানজিট দেখতে হবে, কেন মঙ্গলের ট্রানজিটে এখানে কিন্তু আপনাদের কর্ম, আর্থিক উন্নতি, সন্তান, প্রেম এগুলোর উপর একটা ভালো ফল এখানে আসতে চলেছে এবং বিদ্যাভাব তো বটেই। তো সেই বিষয়ে ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন, টোটাল বিষয়টা কিন্তু আপনারা জানতে পারবেন। আর অবশ্যই আগস্টের মাসিক রাশিফলটা ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র সমসপ্তমে, মানে রাশির ঠিক উল্টো দিকে। রাশিতে বুধ এবং চন্দ্রের একটা সপ্তমে কম্বিনেশন থাকছে, অনুভূতিপ্রবণ দিন থাকবে। দাম্পত্য ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকলেও ওভারঅল আপনারা যদি এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, লাইফ পার্টনার, জীবনের উন্নতি, তার দূরযাত্রা কিছু এগুলো কিন্তু হতে পারে। ব্যবসায় লাভ হতে পারে, ব্যবসার ক্ষেত্রে আর্থিক যোগাযোগ বাড়তে পারে, বিশেষত জল, আহার্য দ্রব্য, ডেকোরেশন, ক্যাটারিং, কোনো ইভেন্ট রিলেটেড কাজ, পূজা অর্চনার কিছু কাজ করছেন, সোশ্যাল মিডিয়া কাজ করছেন, সেগুলোতে ভালো ফল পাবেন। এছাড়া কিছু বিষয়ে লোয়ার জনিত সমস্যা, ঘুমের কিছুটা আপডাউন হচ্ছে, মানে ঘুমের যে রুটিনটা সেটা চেঞ্জ হচ্ছে, সেগুলো হতে পারে। ভাগ্যস্থানে রাহুর অবস্থান ফলত আপনাকে আজকের দিন একটু ঘুরে ফিরে কাজ করতে হবে, মানে যে কাজটা ভাবছেন যাবেন আর হয়ে যাবেন সেখানে একটু ঘোরাফেরার জায়গাটা থাকবে, বিশেষত সিংহ লগ্নের ক্ষেত্রে। বিদ্যাভাব শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে, দাম্পত্য ক্ষেত্রে প্রচণ্ড ইমোশনাল থাকবেন, সম্পর্ক, রিলেশনশিপের, প্রেমের পাটটা অন্যান্য ক্ষেত্রে ভালো থাকবে। এর বাইরে কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, মঙ্গল বর্তমানে কর্মক্ষেত্রে প্রবেশ করেছে, কর্মক্ষেত্রে একাধিক পজিটিভ জায়গা আছে, এ বিষয়ে মঙ্গলের ভিডিওটা দেখে নেবেন। কর্মঠ ব্যক্তিদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকছে, যারা কোনো জিওগ্রাফিক্যাল কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকছে আজকের দিনটা, বিশেষত সফটওয়্যার, আইটিতে যারা আছেন, যারা ফ্যামিলির কোনো কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, দূরের কোনো কানেকশানে কাজ করছেন, সেগুলোতে ভালো যাওয়ার সম্ভাবনা আছে। তবে এটা মাথায় রাখতে হবে, সূর্যের রাশি পরিবর্তনের পর আপনাদের জীবনে যেটা আসবে সেটা হচ্ছে আরেকটু বেটার রেজাল্ট। এই সময় যারা খুব স্ট্রাগলিং করছে, বাংলা শ্রাবণ মাসে সামনেই সূর্যের রাশি পরিবর্তন, ভাদ্র মাস আসছে, তো সেইখানে আপনারা কিন্তু অনেকটা বেটার ফল এখানে কিন্তু পাবেন, একটু ধৈর্য ধরার চেষ্টা করুন। তবে কর্মক্ষেত্রে এই মুহূর্তে মঙ্গলের প্রভাব অবশ্যই শুভ ফল দেয়, এটা কিন্তু দেখে নেবেন। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, একটু সর্দি কাশির ধাত যাদের আছে একটু সতর্ক থাকবেন। সামাজিক জীবন আজকের দিনে মোটের ওপর ভালো যাবে, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। এর বাইরে বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে আয় বৃদ্ধির সুযোগ আজকের দিনে আছে। ফাটকা আয়ের সংযোগে অসুবিধা কিছু নেই, তবে গুরুজনদের হেলথের বিষয়ে একটু সতর্ক থাকবেন। ডিটেল জানতে অবশ্যই আগস্টের রাশিফল এবং মঙ্গলের ট্রানজিট দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে চন্দ্র চন্দ্রবুধের কানেকশান, শারীরিক দিকটা একটু নজর দেবেন। কিছু ক্ষেত্রে পুরনো হেলথ ইস্যু বা চলতি শারীরিক সমস্যাগুলো, কিছু স্ট্রাগলিং, একটু মেজাজ স্ট্রং থাকছে সেগুলো হতে পারে। যৌথ কাজে বাধা থাকতে পারে, তবে অফিসিয়াল কাজগুলো ন্যাচারালি ভালো হবে। শত্রু নিয়ে চিন্তা থাকলে শত্রু নাশের যোগ আছে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদিতে ভালো ফল পাবেন। তবে যে কোনো কাজে একটু ঘোরাঘুরি, বাড়তি পরিশ্রম হতে পারে। বিদেশ যাত্রা কিছু সংযোগ আসতে পারে। সন্তানভাব আজকের দিনে শুভ থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। দাম্পত্য জীবন ভালো যাবে, তবে এই বুধ চন্দ্র যে কম্বিনেশানটা সেটা আপনার মনকে বিচলিত রাখবে, আর মন ভালো না থাকলে যে কোনো ক্ষেত্রে কিছু কিছু জায়গায় একটু সমস্যা থাকে। এইটুকু বাদ দিলে বাকি জায়গাটা ঠিক আছে। কর্মক্ষেত্রে দিনটা পজিটিভ, কাজের ক্ষেত্রে ইন্টারভিউ ফেস করতে পারেন, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও সমস্যা নেই। ব্যাংকিং সেক্টর, লোন সেক্টর, কোনো ধরনের বৈদেশিক কাজকর্ম সেগুলোতে ভালো ফল পাবেন। তবে যৌথ কাজগুলো যেরকমটা বললাম সেই জায়গায় বাধা থাকতে পারে। ব্যবসার মধ্যে সাধারণত ঘুরে ফিরে ব্যবসা, ট্রান্সপোর্ট, জল, আহার্য সামগ্রীর ব্যবসা এবং এখানে
রাহুর কম্বিনেশন এবং অষ্টমের কম্বিনেশন, যে কোনো বিষয়ে অ্যান্টিক কোনো জিনিসপত্র, গ্রহরত্ন, মাটির তলার জিনিসপত্র, কোনো ধরনের লটারির বিজনেস, শেয়ারের কিছু কাজ যারা করছেন, ব্যবসা করছেন যারা, বা সেলফ প্রফেশনে যারা আছেন, সেগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন। মায়ের সঙ্গে মতান্তর হতে পারে, মাতুলালয়ের কারোর সঙ্গে মতান্তর হতে পারে, এগুলো কিন্তু হরস্কোপে হওয়ার সম্ভাবনা আছে। লোন পরিশোধ করা, ঝুটঝামেলা, অশান্তি মেটানোর কোনো সংযোগ আজকের দিনে কিন্তু তৈরি হতে পারে। মেডিকেল কাজ মানে ডাক্তারবাবু দেখানো ইত্যাদি, এই ধরনের কাজগুলো আজকের দিনে করতে পারেন। ডিটেলটা জানতে আগস্টের মূল রাশিফলটা দেখে নিন, সঙ্গে মঙ্গল রাশির নবমে। এই অষ্টমপতি যে নবমে আছে, এখানে কিছু ভালো এবং মন্দ ঘটনার সংমিশ্রণে চলবে অক্টোবর অবধি সময়টা, সেটা কিন্তু অবশ্যই মিস করবেন না। সমস্যায় ফোনে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তার রাশি সাপেক্ষে রাশির কিন্তু পঞ্চম হবে, পঞ্চম এবং একাদশের কানেকশন। পড়াশোনার ক্ষেত্রে দিনটা বেশ ভালো আজকের দিনে, চাকরিমুখী পড়াশোনা, কোনো ধরনের পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছেন বা কোনো অ্যাডমিশান নিতে চাইছেন, সেই সমস্ত ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। পেটজনিত সমস্যা থাকতে পারে, নতুন সন্তান যোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে আবেগতাড়িত দিন, তবে কিছু বিষয় একটু ভুল বোঝাবুঝি হতে পারে, এই বিষয়টা সতর্ক থাকবেন। বিদ্যাভাব অন্যান্য ক্ষেত্রে আজকের দিনে শুভ। সন্তানের মতকে গুরুত্ব দিন, ইচ্ছা শখ পূরণের কোনো কাজ, কোনো ধরনের কেনাকাটি, শখসাদের কিছু কাজ, কিছু সেল করা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। রাহু সমসপ্তমে, দাম্পত্য জীবন একটু অ্যাভারেজ কাটতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতের অমিল কিছুটা হতে পারে, প্রেমজ ও বিবাহের কানেকশন হরস্কোপে থাকছে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসাটা একটু দুর্বল, কিন্তু রেগুলার ব্যবসার মধ্যে যেখানে চমক আছে, চকটক আছে, যেখানে পরিশ্রম আছে, যেখানে কিছু নতুন জিনিসপত্রের কাজ করতে হচ্ছে, যেখানে অনলাইনের কাজ, যেখানে বৈদেশিক কাজ করতে হচ্ছে, তাছাড়া আর্টিস্ট, লাইট, ক্যামেরা, স্টুডিওগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন, গ্ল্যামার ওয়ার্ল্ড প্রফেশনে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো কাটার সম্ভাবনা আছে। আগস্টের রাশিফলটায় ফোকাস করুন। মঙ্গল রাশির অষ্টমে আছে, দেখুন আজকে রাহুর কানেকশন, চোট আঘাতে ন্যাচারালি কিছু টেন্ডেন্সি থাকবে, চলাফেরা বিষয়ে ভীষণ মাত্রায় সতর্ক থাকতে হবে। কিছু বিষয়ে আসক্তি, মানে যে কোনো কিছু মদ্যপান, কিছু বিষয়ে আসক্তি বা কিছু বিষয়ে ভ্রম, যেটা আপনি যেরকমভাবে ভাবছেন সেটা সেরকম নয়। নতুন ব্যক্তিদের ওপর কিছুটা 100% ট্রাস্ট করা বা ইত্যাদি, যেগুলো আমি জেনারেল প্রেডিকশনে ম্যাক্সিমামই বলেছি, সেগুলো বিষয়ে একটু আপনারা বেশি ফোকাস করবেন আজকের দিনে। কর্মক্ষেত্রে সাধারণভাবে আজকের দিনটা অনেকটাই স্ট্রং যাবে, কাজের ক্ষেত্রে ঘোরাফেরা হয়তো একটু ওভারটাইমে টেন্ডেন্সি থাকবে, কিন্তু টার্গেট হিট করার ক্ষেত্রে দিনটা তুলনামূলক যথেষ্ট ভালো যেতে পারে। ডিটেলটা জানতে মঙ্গলের রাশি পরিবর্তন সহ অবশ্যই আগস্টের মাসিক রাশিফলটা দেখে নিন। সমস্যায় ফোনে যোগাযোগ করতে পারেন। আপনাদের রাশি ঢাইয়া কিন্তু চলছে, এটা খেয়াল রাখবেন। ঢাইয়ার এফেক্টে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে হওয়া কাজে বাধা বা মন মানসিকতা ভালো যাচ্ছে না, পারিবারিক দিকটা ভালো নেই, এগুলো হতে পারে। এই বিষয়ে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, সমস্যায় যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র আজ কিন্তু মঙ্গলের নক্ষত্র থেকে রাহুর নক্ষত্রে। সাধারণভাবে আবেগ অনুভূতি বা খুব সেন্সিটিভ যদি গতদিনটা থাকে সেটা একটু কমের দিকে থাকবে, তবে চতুর্থভাবে চন্দ্র পুরোপুরি জায়গাটা কিন্তু ঠিক নয়, ইমোশনাল কিছুটা থাকবে, কিন্তু মঙ্গলের কানেকশান থাকার জন্য জেদ, রাগ, ক্রোধ এগুলো যাদের বেশি ছিল সেগুলো কমবে। আজকের দিনে শত্রু নাশ হবে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন, কিছু ক্ষেত্রে একটু ভ্রম তৈরি হতে পারে, যে কোনো সিদ্ধান্ত পরিবারের সঙ্গে আলোচনা করে নেবেন। পারিবারিক কাজ, পার্সোনাল কাজ, নিজের জন্য কিছু করা, বাড়ির সাজসজ্জা, জিনিসপত্র কেনা, কিছু ক্রয় বিক্রয়, কোনো গ্যাজেটস কিনেন, সেগুলো ক্ষেত্রে ভালো। আর্থিক যোগাযোগ আজকের দিনে উত্তম, পড়াশোনা অত্যন্ত ভালো, চাকরিমুখী পড়াশোনা থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং রেগুলার এডুকেশনের জায়গাটা মোটের ওপর ভালো যাবে। তবে জন্মছকে বৃহস্পতি বকরি থাকলে কিছু জায়গায় অ্যাডমিশান বা ইত্যাদি সমস্যা থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানভাব শুভ থাকবে, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে বৃহস্পতি বক্রতা চলছে। আপনারা যারা জানেন না একটু বলে দিই, বৃহস্পতি বকরি বর্তমানে যাদের জন্মছকে বকরি আছে, আমি অনেক সময় কী হয় দৈনিক রাশিফলে ভালো বললেও সেই জায়গাটা কিন্তু সব ক্ষেত্রে ভালো ফল আসে না, তো সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আমি বলবো প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে কিন্তু মোটের ওপর স্বাভাবিক থাকবে, খারাপ নয়, ভালোই যাবে। পারিবারিক কিছু অনুষ্ঠান ইত্যাদি, বন্ধু আত্মীয় সমাগম হতে পারে, পারিবারিক মতকে গুরুত্ব দেবেন। কর্মক্ষেত্রে সাধারণত সেবামূলক কাজ, মেডিকেল কাজ, ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন সেই কাজগুলো অগ্রাধিকার থাকবে। আইটি, সফটওয়্যার, ব্যাঙ্কিং সেক্টর, মিডিয়া, প্রেস, নিউজ এজেন্সি এগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন। ব্যবসার মধ্যে সাধারণত আহার্য সামগ্রী, ইলেকট্রনিক, স্বপেশা, খাদ্যদ্রব্যের ব্যবসা, মেডিসিন রিলেটেড ব্যবসা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। গাড়ির ব্যবসা, যে কোনো ধরনের অনলাইনের কিছু ব্যবসা বাণিজ্য, বৈদেশিক কিছু কানেকশান আছে এরকম ধরনের ব্যবসা, সেগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ কে দেখুন মঙ্গল প্রবেশ করেছে এবং রাহুর কানেকশান, আজকের দিনটা মধ্যম প্রকৃতির বলতে পারেন। গতদিনে যদি কিছু সমস্যা হয়েও থাকে তার খানিকটা রেশ আজকে হরস্কোপ বহন করবে, খানিকটা হলেও কিন্তু সেটা বহন করবে, আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো ঠিক আছে। বিস্তারিত জানতে আপনাদের রাশি ঢাইয়া কিন্তু সাময়িক শেষ, কিছুটা ভালো ফল এখানে পাবেন। বিস্তারিত জানতে অবশ্যই শনি রাশি পরিবর্তন, আপনার যে ঢাইয়া শেষ হয়েছে সেই মধ্যবর্তী সময়ের অবস্থান এবং অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
ধনুলগ্ন ধনরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তার রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি তৃতীয় ভাবে রাহুর কানেকশন যোগাযোগপূর্ণ দিন থাকবে। বাড়ির বাইরের কাজগুলোকে করে ফেলার চেষ্টা করুন, কোনো ডিল সেল কারোর সঙ্গে কোনো কথাবার্তায় কোনো কিছু এক্সচেঞ্জ করা, কিছু বিষয়ে আলাপ আলোচনা করা, সেগুলোর ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো যেতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা আমি মনে করি চোখ কান খোলা রেখে যেতে হবে। রাহুর কানেকশন যাদের ইতিমধ্যে প্রেমের তিক্ততা এসেছে, কোনো সমস্যা চলছে, কোনো অবৈধ রিলেশনশিপের মধ্যে আসেন, সেগুলোতে কিন্তু সমস্যার আভাস সরস্বরূপে আছে। নতুন প্রেমের ক্ষেত্রে একটু অপেক্ষা করুন, আজকের দিনটাকে টার্গেট করবেন না, তার নেক্সট স্টেপে আপনি কিন্তু ভাববেন একদিন দুদিন পর সেটা নিয়ে ডিসিশন নেবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য জীবন মোটের উপর ভালো কাটবে। কর্মক্ষেত্রে সাধারণভাবে এখানে সেলস ফিল্ড ওয়ার্ক টার্গেট রিলেটেড কাজ এবং বিশেষত পার্ট টাইম বেসিস জব যারা করছেন, সিজনাল কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে আছেন, এখানে রাহু এবং তৃতীয়ের কানেকশান অনলাইন ট্রান্সপোর্ট এই ধরনের কাজ, ডেলিভারি এগুলোর সঙ্গে যারা হোম ডেলিভারি ইত্যাদি কাজ করছেন সেগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। ব্যবসার মধ্যে দেখুন এই মুহূর্তে বুধচন্দ্র যোগ, ব্যবসার ক্ষেত্রে যে দিনটা লাভদায়ক থাকবে, আর্থিক কিছু যোগাযোগ বা উবড়ি কিছু লাভ সেগুলো হতে পারে, প্রিন্টিং বা হকারি ডেলি প্যাসেঞ্জারি যারা করছেন, বিশেষত ফাস্টফুড অনলাইনে ব্যবসা চলছে সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। রাহুর পঞ্চমস্ত কানেকশান কোনো ধরনের ওয়াইন ফাস্ট কোনো ধরনের স্ট্রিট ফুড বা বিশেষত লটারির ব্যবসা যারা করছেন, শেয়ার রিলেটেড কিছু কাজ কারবার করছেন, সেগুলোতে ভালো ফল আজকের দিনে পেতে পারেন। ফাটকা লাভের যোগ আছে, নতুন সন্তান যোগ আসতে পারে, সন্তান যাদের আছে সন্তান কিছুটা কথার অবাধ্য হতে পারে সন্তানের মতকে, তবে অবশ্যই কিন্তু গুরুত্ব দিন একটু, কিন্তু এটা খেয়াল রাখবেন সন্তান যদি আগে থেকেই সমস্যা থাকে কোনো তার সঙ্গে তিক্ততা থাকে সেগুলো একটু বাড়তে পারে। ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধবের সাহায্যে কোনো কাজ করতে পারেন, কিছু সেল করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ভ্রমণ যোগ অত্যন্ত শুভ, হাতে কানের ব্যথা বেদনা পেট জনিত সমস্যা হজমের সমস্যা বিষয়ে সতর্ক থাকবেন, সন্তান যারা ক্যারি করেছেন হেলথের ক্ষেত্রে সামান্য সতর্ক থাকতে হবে। ডিটেল জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিও আগস্টের রাশিফলটা দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর যেহেতু রাহু এবং তৃতীয়ের কানেকশন সামান্য চোটাঘাতের বিষয়ে একটু সতর্ক থাকবেন, ছোটোখাটো বিষয়ে একটু চোটাঘাত হতে পারে, ছোটোখাটো কিছু দেখলেন শুনলেন সেগুলো মনে একটু গভীর প্রভাব ফেলছে এগুলো হতে পারে, সমস্যায় যোগাযোগ করতে পারেন। ফোনে চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির দ্বিতীয়। রাশি থেকে চন্দ্র রাশির দ্বিতীয় আজকে উদ্যোগপূর্ণ বিষয়গুলো থাকবে, পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যাবে। গৃহশান্তির কিছু অভাব বা আত্মীয় স্বজনের সঙ্গে মতান্তর কিছু বিষয় হতে পারে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, মিথ্যা কথা বলবেন না, খাওয়া দাওয়ার রুচির বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকবেন। রিচ ফুড জ্যাঙ্ক ফুড এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা করতে পারে। প্রেম সম্পর্ক রিলেশনশিপ এগুলো ক্ষেত্রে দিনটা মোটের উপর স্বাভাবিক থাকবে, নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। গতদিন মঙ্গলের প্রভাবে যদি কিছু ব্যক্তিদের প্রেমের ক্ষেত্রে অশান্তি হয়েও থাকে সেটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। বাড়িতে কোনো অনুষ্ঠান ইত্যাদি বন্ধুত্বের সমাগম হতে পারে। কর্মক্ষেত্রে সাধারণত যারা কথা বেছে খান ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন সফটওয়্যার আইটির উপর যুক্ত আছেন বা যারা সাধারণভাবে গান বাজনা টাইপিংয়ের কাজ করছেন, ওয়ার্ক ফ্রম হোম আছেন, সেলফ প্রফেশনে আছেন, সেগুলো ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পেতে পারেন। দূরের কানেকশনগুলো ভালো যেতে পারে। ফ্যামিলি রিলেটেড কাজ কারবার যারা চাকরি ব্যবসা যেগুলো কিছু চলছে সেগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক, কিন্তু পার্টনারশিপ ব্যবসায় কিছু কিছু জায়গায় সমস্যা, চঞ্চলতা একটু একটু বাড়া সেগুলোর কিন্তু টেন্ডেন্সি থাকছে, ফলত আপনার হিসাবপত্র মেনটেন বা লেখালেখি কোনো সইসাবুদ খুচরো লেনদেন এগুলোর দিকে আরও কিন্তু একটু সতর্ক হতে হবে, এগুলোতে কিছুটা দুর্বল ভাব হরস্কোপে থাকছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য সুখে যদি কথা বলেন রাহুচন্দ্র যোগ থাকলে বা বুধচন্দ্র যোগ থাকলে সমস্যা ভুল থাকছে, নচেত আজকের দিনটা স্বাভাবিকত্ব বজায় থাকার জায়গাটা থাকছে। ব্যক্তিগত কথা কাউকে শেয়ার করবেন না এটা কিন্তু খেয়াল রাখবেন। দাঁত মারির সমস্যা, কিছুটা নার্ভ স্কিন অ্যালার্জির সমস্যা এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। ভাগ্য বেশ কিছু অংশে সহায় হলো, ধারাবাহিকতার অভাব থাকবে, হয়তো কিছু কাজ ভালো হলো আবার কিছু জায়গায় একটু বাধা হলো, এটা কিন্তু হওয়ার একটু টেন্ডেন্সি থাকবে। বিস্তারিত জানতে অবশ্যই আমি আপনাকে বলবো যে আপনাদের রাশি সারাসাথীর আবার মধ্যগগন চলছে ভিডিওটা দেখে নেবেন, মঙ্গলের রাশি পরিবর্তন দুর্গা পুজো অবধি কী ফল পাবেন দেখে নেবেন, সঙ্গে অবশ্যই মাসিক দেশি ফল আগস্ট চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা ফোনে কনসাল্ট করতে পারেন। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র রাশিতে এবং রাহুর কানেকশানে চঞ্চলতা ছটপটে ভাব অস্থিরতা একটু থাকবে, যোগাযোগ খুব ভালো হবে, কোনো জায়গায় যাত্রা ঘোরাঘুরি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা, কোনো কাজে শুরু করা, ক্লায়েন্ট মিট করা, বিশেষত টার্গেট হিট করা, এগুলো ক্ষেত্রে আজকে দিনটা বেশ ভালো। উদ্যোগপূর্ণ বিষয়গুলো থাকবে, পরাক্রম সাহস এগুলো বজায় থাকবে, তবে খুব সামান্য ঘটনা ছোটোখাটো বিষয়ে মনকে একটু বিচলিত বিব্রত করতে পারে, পুরনো হেলথ ইস্যুগুলো মাথা ছাড়া দিতে পারে, কিছুটা চোটাঘাতের অল্প বিস্তর চান্সেস আছে। বিদ্যাভাব শুভ থাকলেও রেগুলার রুটিন মাফিক কাজগুলো আজকের দিনে একটু অন্যরকম হতে পারে, ঘুমের একটু আপডাউন হতে পারে, ইমোশন বেশি থাকবে, তাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে নেবেন। কেনাকাটি স্বপ্নপূর্ণের কাজ করতে পারেন, আউটডোর আসগুলো ভালো হবে, সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, অনলাইন কাজগুলো ভালো যাবে। কর্মক্ষেত্রে সরকারি কর্মী টেকনিক্যাল কর্মী ফিল্ড ওয়ার্কিংয়ে যারা আছেন তারা অ্যাডভান্টেজ পাবেন।
এবং যে কোনো ঘুরে ফিরে কাজগুলো ন্যাচারালি আজকের দিনে ভালো যেতে পারে। এবং বুধ চন্দ্রের কানেকশানে ব্যবসার জায়গা আমি মনে করি এখানে খাদ্য আহার্য জল দুধ প্রেস নিউজ মিডিয়া যে কোনো ধরনের প্রিন্টিং মোবাইল নেটওয়ার্কিং এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে দাম্পত্য সুখে ভুল বোঝাবুঝি একটা সমস্যার কারণ, এই বিষয়টা খেয়াল রাখবেন। শুধু তাই না, প্রেমের ক্ষেত্রে জায়গাটা কিন্তু থাকতে পারে, যেহেতু প্রেমের অধিপতি এখানে বুধ, তো প্রেম এবং দাম্পত্য দুক্ষেত্রেই ভুল বোঝাবুঝি জায়গাটা একটু বেশি থাকছে, সেটা একটু খেয়াল রাখবেন। বিশেষত অনলাইন মেসেজিং টেক্সট এগুলো করার ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার। এর বাইরে আমি এটুকু বলবো যে আজকের দিনে ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সঙ্গে একটু মতান্তর হলেও আবার এদের মধ্যে কারোর থেকে আবার কোনো সাহায্য আজকের দিনে পেতে পারেন। সুপারিশ মারফত কাজ হয়ে থাকলে আজকের দিনটা ভালো। কর্মক্ষেত্রে সাধারণভাবে একটু কাজের বাড়তি পরিশ্রম হতে পারে। এর বাইরে লেখক লেখিকা যারা আছেন, যারা কোনো ধরনের নিজের কল্পনা এবং ভাবনা কর্ম এগুলোকে এক জায়গায় করেছেন, কোনো ডিজাইনিং আর্টিস্টিক কাজ এগুলো করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। মায়ের মতকে গুরুত্ব দেবেন আজকের দিনে। সময় নষ্ট হওয়ার একটা জায়গা আছে, শিডিউল মেনটেন করে কিন্তু কাজ করার চেষ্টা করুন, সেটা আপনাদের ভালো। লাইফ পার্টনারের মতকেও গুরুত্ব দেওয়া দরকার। আইনি কাজে কিছু পরিবর্তন বা কোনো একটা মামলা সেটেলমেন্ট হলো এগুলো হতে পারে, পাটকালাভের সংযোগ আছে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আগস্টের রাশিফল এবং সাড়ে সাতির যে আবার প্রথম অধ্যায় শুরু হয়েছে সে বিষয়ে ডিটেল আলোচনাটা দেখে নেবেন। আর মঙ্গল রাশির চতুর্থে মাঙ্গলিক যোগ করছে, এটা কিন্তু লম্বা সময় অক্টোবর অবধি চলবে, ভিডিওটি মিস করবে না, দেওয়া আছে। আমি গতদিন দিয়েছি, গতদিন বলে ভুল হবে, আপনি যেদিনকে ভিডিওটি পাচ্ছেন মানে বারো তারিখ সকালে আমি ভিডিওটি পাবলিশ হয়েছে, আপনারা দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র দ্বাদশভাবে। দেখুন খরচপাতি একটু বাড়বে, এদিক ওদিক করে ভুল খাতে খরচ হতে পারে, খেয়াল রাখবেন। খুচরো লেনদেন হিসাব নিকাশ কোনো সইসাবুত করার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকবেন। বিদ্যাভাব মোটের ওপর শুভ গেল, বিশেষত লেখার ক্ষেত্রে আরও মনোসংযোগ দেওয়া দরকার। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, ঘোরাঘুরি বাড়তি পরিশ্রম একটু হতে পারে। ক্যাশ হ্যান্ডেল যদি কেউ করেন সে বিষয়টা একটু সতর্ক থাকবেন। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হতে পারে, বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে। দাম্পত্য সুখের ক্ষেত্রে আজকের দিনটা কিছু টালমাটাল বা কিছু বিষয় একটু মতান্তর হতে পারে, আত্মীয় স্বজনের সঙ্গে কিছু মতান্তর থাকতে পারে, সেটা বিশেষত মীন লগ্নের ক্ষেত্রে বেশি মাত্রায় প্রযোজ্য। এর বাইরে দূরযাত্রা বিদেশ যাত্রার সংযোগ আছে, নতুন প্রেমের যোগাযোগ আছে, চলতি প্রেমের মধ্যে ঘনিষ্ঠতা থাকলেও মিথ্যা কথা যদি প্রেমের ক্ষেত্রে কোনো বিষয় কেউ বলেন সেটা নিয়ে সমস্যা আসতে পারে, এর বিষয়ে খেয়াল রাখবেন। মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশন থাকবে মানে প্রতিযোগিতা থাকবে, কিন্তু লাভ হবে, আর্থিক জায়গাটা মোটের ওপর ভালো থাকবে। কোমরজনিত সমস্যা, ঘুমের কিছুটা আপডাউন হওয়া, গাইনি সমস্যা, ENT রিলেটেড সমস্যা সেগুলো কিন্তু কিছুটা আজকের দিনে বাড়াকমা করতে পারে। সেভিংসে ইনভেস্ট করলেও বা কোনো সরকারি বেসরকারি যেখানে ইনভেস্ট করছেন ভালো করে কাগজপত্র খতিয়ান ইত্যাদিগুলো ভালো করে দেখে বুঝে নেবেন, সেই জায়গাটা কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে। ফাটকার ক্ষেত্রে যদি চন্দ্র রাহুর কানেকশান থাকে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন, সেই জায়গাটা কিছুটা দুর্বল থাকছে। ভ্রমণ যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। নেশাদ্রব্য যারা সেবন করেন তাদের ক্ষেত্রে একটা আসক্তি আজকের দিনে কিন্তু বাড়তে পারে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথের ক্ষেত্রে সতর্ক থাকবেন, নতুন সন্তান যোগ আসার ক্ষেত্রে তবে কোনো বড় বাধা বা ইত্যাদি কিছু নেই। মায়ের শরীর স্বাস্থ্য সমস্যা বা ফ্যামিলি কারো শরীর স্বাস্থ্য সমস্যা চলে বিশেষভাবে সেটা কিন্তু গুরুত্ব দেবেন। সাধারণত অফিসিয়াল কাজ মেডিকেল কাজ এগুলো হয়ে যাবে, তাতে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খালি লেখার বিষয়টা একটু খেয়াল রাখলে ওভারঅল ভালো ফল আজকের দিনে পাবেন। অল্প কথায় কাজ করার চেষ্টা করুন, ব্যক্তিগত তথ্য নিজের ভেতর রাখার চেষ্টা করুন। ডিটেলে জানতে এন্ড স্ক্রিনের ফুটো উঠেছে অবশ্যই মঙ্গলের রাশি পরিবর্তন সহ মাসিক রাশিফল এবং অন্যান্য ভিডিওগুলি, যার যেটা দেখানি ক্লিক করে দেখে নিন। মঙ্গল তৃতীয়ভাবে পরাক্রম, আপনার বৃদ্ধি, আপনার সাহস, আপনার উদ্যমশীল মানসিকতা এগুলোকে বাড়াতে সাহায্য করবে। কিছু পয়েন্টে আপনার কিন্তু কিছুটা রাগ জেদ ক্রোধ এগুলোকেও বাড়াবে, সেগুলো বিষয়টা খেয়াল রাখবেন, ভিডিওটি দেখলে সম্পূর্ণটা জানতে পারবেন। চলে আসছি আমরা আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।